11 জানুয়ারির গণঅবস্থান সফল করতে চায় বিএনপি। সরকারের পদত্যাগ সহ 10 দফা দাবিতে চলমান যুগপথ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি গণঅবস্থানেও ব্যাপক লোকসমাগমের লক্ষ্য ঠিক করেছে বিএনপি। বিএনপির নেতারা আশাবাদী আসছে 11 জানুয়ারির কর্মসূচিও একইভাবে সফল হবে। এই কর্মসূচি সফল করতে সমমনা দল ও জোটের নেতারা আলাদা আলাদা বৈঠক করে তাদের কৌশল নির্ধারণ করেছেন। গত 30 ডিসেম্বর যুগপথ আন্দোলনের প্রথম কর্মসূচিতে ঢাকায় লাখো মানুষের সমাগম ঘটিয়েছে বিএনপি। সরকারের পদত্যাগের দাবি নিয়ে গণমিছিলের বড় সমাগম ঘটিয়েছে জামায়াত, গণতন্ত্র মঞ্চ, এলডিপি, 12 দলীয় জোট, 11 দলীয় জোট সহ সমমনা দলগুলো। গণঅবস্থানে ব্যাপক লোকসমাগম করতে স্থানীয় নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন কেন্দ্রীয় নেতারা। একই সঙ্গে বিভাগীয় ও জেলা শহরে গণঅবস্থানে অংশ নেবেন কেন্দ্রীয় নেতারাও। বিএনপি বলছে, সরকারের পতন না হওয়া পর্যন্ত যুগপথ আন্দোলনের কর্মসূচি চলমান থাকবে। বিএনপির মূল দাবি হচ্ছে সরকারের পদত্যাগ। দলটির নেতারা বলছেন, যুগপথ আন্দোলনে গতি আনতে জনমত তৈরি করা হচ্ছে। বিএনপির ঘোষিত 27 দফার রূপরেখা ও আন্দোলনের 10 দফাকে সারা দেশে ছড়িয়ে দিতে রূপরেখা ও দাবিগুলোকে বুকলেট আকারে ছাপিয়ে জেলায় জেলায় পাঠানো হয়েছে। দলটির দায়িত্বশীল নেতারা এসব বুকলেট দলীয় নেতাকর্মীর পাশাপাশি সরকারি সব গুরুত্বপূর্ণ কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবী নেতা, শিক্ষক, বুদ্ধিজীবী, ব্যবসায়ী সংগঠন, এমনকি বিএনপি বিরোধী রাজনৈতিক বিভিন্ন দল, ছাত্র ও যুব সংগঠনের কাছে তুলে ধরবেন। নেতাকর্মীরা বলছেন, গত 14 বছর ধরে মামলা হামলায় জর্জরিত নেতাকর্মীরা যে কোনো উপায়ে তাদের আন্দোলনে সফল করতে বদ্ধপরিকর। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স গতকাল গণমাধ্যমকে বলেন, ঢাকার নয়াপল্টনে 4 ঘন্টা গণঅবস্থান করবেন নেতাকর্মীরা। এই গণঅবস্থানে সাধারণ জনগণকেও ব্যাপক অংশগ্রহণ থাকবে বলে তিনি মনে করেন। এদিকে 10 দফা দাবি ও রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার বিশ্লেষণ ও ব্যাখ্যা প্রদান করতে এবং আগামী 11 জানুয়ারির গণঅবস্থান সফল করার লক্ষ্যে গতকাল থেকে বিএনপির কেন্দ্রীয় নেতারা বিভিন্ন জেলায় যাওয়া শুরু করেছেন এবং 11 জানুয়ারির আগ পর্যন্তই তাদের এ যাওয়া অব্যাহত থাকবে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।